আমার মধ্যে বাস করো। যে মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময়ে, কেননা যে জলের ভার তাদের ওপর চেপে বসেছিল, যে বাঘ তাদের কাঁধে কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল এবং তাদের নির্যাতকের সেই যে বেদখানি, সবই তুমি ভেঙে ফেলেছ, যেমন তুমি ভেঙেছিলে মিডিয়ানের সেই পরাজয়ের দিনে। আমরা যেন এই সংসারে আত্মসংযত, ধর্মসম্মত, ভক্তিময় জীবন যাপন করি। সেই ধনীর দরিদ্র মধ্যে নেই, কারণ তারও এই দরিদ্রকে ভালোবাসার মধ্যে দরিদ্রটা আছে বলেই তিনি তাদের প্রতি সেই ভালোবাসা দেখা ভালোবাসা হয়েছে। সাদরে গ্রহণ করে আগামী বছরের প্রতিদিনে আমাদের প্রত্যেকের জীবনে ও সমাজে বাস্তবতা দান করতে পারি। আসুন আমরা উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। আর